কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধ্বাত্মনা বা অনুসৃত স্বভাবাৎ করোতি যদ যদ সকলম পরস্মৈ নারায়ণেতি সমর্পয়েত। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধ্বাত্মনা বা অনুসৃত স্বভাবাৎ করোতি যদ যদ সকলম পরস্মৈ নারায়ণেতি সমর্পয়েত। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, ঠিক যেমনভাবে অসৎ রমণী বেশ্যা রমণী চালাকি করতে গিয়ে কপটতা করতে গিয়ে বিভিন্ন রকম ছলচাতুরি করতে গিয়ে চরিত্রহীন মদমাতালের হাতে পতিত হয়, সেরকম সামান্য ভক্তগণ সাধারণ ভক্তগণ বিভিন্ন কপটতার আশ্রয় করতে গিয়ে বিভিন্ন ছলচাতুরি করতে গিয়ে বিশাল অসুবিধার মধ্যে পতিত হন। শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যে ঐকান্তিকভাবে শরণাগত না হলে ভক্তের কোনো দিনই সুবিধে হবে না, কোনো রকমভাবেই কোনো সুবিধে পাওয়া যায় না। একমাত্র ভগবত ভক্ত সমস্ত মঙ্গলের সন্ধান দিতে পারেন, কাঁচা ভক্ত বা অভক্ত কোনোরকমভাবেই কাউকে সঠিক পথের সন্ধান দিতে পারে না। কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম ভাগবত ধর্ম সম্বন্ধে আলোচনা হচ্ছিল, সেখানে প্রশ্ন ছিল যে কী করে নির্ভয় হওয়া যায়। বিদেহরাজ প্রশ্ন করেছিলেন, কবির হবির অন্তরিক্ষ প্রাপ পিপলায়ন প্রবুদ্ধ ইত্যাদি সবাই নবযোগেন্দ্র রয়েছেন, তাদের একে একে এক একজন সব উত্তর দেবেন আর বাকি সবাই শুনবেন। ভাগবত ধর্মের উত্তর দিতে গিয়ে কালকে এ কথা বলা হয়েছিল যে সম্পূর্ণরূপে নির্ভীক নির্ভয় যদি কেউ হতে চায় তার পক্ষে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে ভগবানের চরণকমলকে আলিঙ্গন করে অবস্থান করা। মন্যে অকুতশ্চিদ ভয়ম অচ্যুতস্য পদাম্বুজোপাসনমাত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধে রসদাত্মভাবাদ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে। সর্বদিক থেকে আমাদের কাছে একটা ভয় উপস্থিত হচ্ছে, নানা কিসিমের ভয়। যদি স্থিরভাবে চিন্তা করা যায়, বিষয়ী লোকের বিষয়ের ভয়, যারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সেবায় নিযুক্ত কাজে নিযুক্ত রয়েছেন সংসারিক ব্যক্তি, তাদেরও বিভিন্ন দিক থেকে ভয়। যারা জড়জগতের ভালোবাসায় ডুবে গেছেন তাদেরও ভয়, আমাকে ছেড়ে দেবে কি না ইত্যাদি। আবার সাধুদেরও দেখা যাচ্ছে ভয়, তাদের আতঙ্ক, সেখানেও বিভিন্ন ধরনের কম্পিটিশান ঢুকে যাচ্ছে। আমরা আমাদের কাছে হাস্যাস্পদ বিষয়, যেখানে বাস্তব সাধুগণের কোনো স্বার্থই নাই, যেখানে পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে যে সাধুগণের বিচরণ কী জন্য হয় সেটা ভাগবতে উত্তর দেওয়া রয়েছে। আমাদের বিশ্বাস হতে চায় না, আমরা কিছুতেই একথা বিশ্বাস করতে পারি না। আমার বলি এটা হতেই পারে না, কী করে হয় এটা। সুতঃসপুংসাম সুচিরসমস্য নয়ঞ্জ শশুরীভৃত অর্থ তত্ত্ব গুণানুশবনম মুকুন্দ পদারবিন্দ হিজয় সুজয়ীশাম।
যেসব মহাপুরুষগণের হৃদয়তে ভগবানের চরণ আবদ্ধ করে রেখেছে, এটা এখানে বলছে, যারা নির্ভীক, ভগবত ভক্তের বিভিন্ন জায়গায় যে যাতায়াত, তারা সেখানে বলছেন যে ভগবত বিমুখ ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্যই তাদের আগমন হয়। এখানেও কালকে আলোচনা করেছিলাম নারদজি সঙ্গে বসুদেবজির যেসব আলোচনা, বসুদেবজি বলছেন যে ভগবত ভক্তের গমন এই জন্যই হয়ে থাকে। আর ভাগবত ধর্ম সম্বন্ধে যে প্রশ্ন করেছেন সে সম্বন্ধে বলছেন যে অত্যন্ত সাধারণ ব্যক্তি যারা, যাদের শিক্ষা দীক্ষা নাই, তারা কিছু অত জ্ঞান নাই, তারা তাদের জন্য ভগবান যে সমস্ত উপদেশগুলো রেখে গেছেন, যে সমস্ত উপদেশগুলো আবার সাধুগুরু বৈষ্ণবের মুখারবিন্দ থেকে সরলভাবে আমাদের কাছে আসছে, সে সমস্তগুলোই কিন্তু ভগবত ধর্ম। যে বই ভগবতা প্রক্তা উপায়া হি আত্মলব্ধাই, আত্ম জ্ঞান লাভের জন্য সবাইকে যে বিশাল পণ্ডিত হতে হবে, নট দ্যাট, সেটা নয়। দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, এটা একমাত্র গুরু বৈষ্ণবের করুণাতে হয়। আমরা কীর্তনও করি, সবই করি, কিন্তু দিব্যজ্ঞান আমি নিজে প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করি, এখানেই দুর্ভাগ্য। যখন নাকি শাস্ত্রের সমস্ত জায়গায় বলছেন যে দিব্যজ্ঞান একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া পাওয়া যায় না, সেখানে একটাই কথা, ভক্তির দ্বারা আমি লভ্য হই ভগবান বলছেন, আর ভক্তা সঞ্জায়তা ভক্তা ইত্যাদি শ্লোক বলা রয়েছে। ভক্তের দ্বারাই বলছেন, ভক্তের সহচর্যে ভক্তের সঙ্গেই ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংঘর্ষ পরিজ্ঞায়তে ইত্যাদি কথা আমরা শুনেছি। তা যে যেটা দ্বারা অতি অনায়াসে আমি ভবসাগর পার হতে পারবো, আমার মধ্যে তত্ত্বজ্ঞানের উন্মেষ হবে, তত্ত্বজ্ঞানের অনুভব হবে, হয়তো বিদ্যার অভাবের জন্য আমি অনেকে বলতে পারবেন না সেরকমভাবে, কিন্তু উন্মেষ হয়। অনেক দেখা গেছে, বেশিরভাগই তাই, যে সমস্ত সাধুগণ ভজন করে ভগবানের কাছে গেছেন তাদের বেশিরভাগই এরকম দেখা গেছে। বাহ্যদৃষ্টিতে তাদের বিদ্যা নাই সেরকম, ধন দৌলত নাই, কিন্তু তারা ভগবানকে প্রাপ্ত হয়েছেন। বংশীদাস বাবাজি মহারাজ বাহ্যদৃষ্টিতে কৈবর্ত কুলে আবির্ভাব হয়েছেন, সে গৌরকিশোর বাবাজি মহারাজের বাহ্যদৃষ্টিতে কোনো সেরকম বিদ্যা ছিল না, জড়বিদ্যা। যেটা ভক্তিমূল ঠাকুর বলছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মহজন্মিয়া জীবকে করায় গাধা। বেশিরভাগই দেখা যায় যদি কোনো কোয়ালিটি থাকে এই জগতে, যদি বিদ্যা সৌন্দর্য উচকুল সবই দেখা যায়, বেশিরভাগ দেখা যায় সব অধঃপতনের কারণ হয়, তারা ওইটা নিয়েই অভিমানগ্রস্ত হয় এবং পতিত হয়, পার হতে পারে না। সেই জন্য বলছেন যে বই ভাগবতা প্রক্তা উপায়া হি আত্মলব্ধায়, আত্মতত্ত্ব উপলব্ধি করবার জন্য যে সব উপায়গুলো ভগবান বলে দিয়েছেন, অঞ্জহ পুংসাম অবিদুষাম বিদ্যি ভাগবতা নহি তান, সেটাকেই ভাগবত ধর্ম বলে জানবে। আর যেটাকে আশ্রয় করলে পরে, আশ্রয় করিয়া আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরিয়া করণ, আশ্রয় মানে ভাগবত তত্ত্ববিদ অর্থাৎ তত্ত্ববিদ কোনো পুরুষের চরণে আশ্রয় নেওয়া, তত্ত্ববিদ কোনো পুরুষের চরণে আশ্রয় নেওয়া মানেই হল ভগবত চরণে আশ্রয় নেওয়া। কেন, ভক্ত ভগবত গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত আছে গ্রন্থ ভাগবত আছে, গ্রন্থ ভাগবত কখনোই উপলব্ধির বিষয় হয় না যতক্ষণ না ভক্ত ভাগবতের সঙ্গ হয়,
তার কৃপা যতক্ষণ না লাভ হয়। তাহলে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে জান আস্থায় নর, যেটাকে সম্পূর্ণরূপে আঁকড়ে ধরলে পরে আশ্রয়। এই আশ্রয় কথাটা সাধারণ ব্যক্তিগণ উপলব্ধি করতে পারেন না। আশ্রয় নেওয়া এই কথাটা সবাই একটা ছেলে খেলা বুদ্ধিতে গ্রহণ করে। আশ্রয় নেওয়া এই শব্দটা যে আছে ছেলে খেলা মনে, সাধারণ ব্যক্তিগণ এটাকে ছেলে খেলা মনে করে। সাধারণ বলতে যারা সেই অবস্থা উঠেনি তারা সবাই এটাকে একটা ছেলে খেলে। আমিও আশ্রয় নিয়েছি গুরুচরণ, তাই নাকি সবাই বলছেন। কিন্তু আশ্রয় নেওয়াটা ওরকম অর্থ নয়। আশ্রয় নেওয়াটার অর্থ যদি একটু উদাহরণ দিয়ে বোঝানো যায় তাহলে ভালো হয়। আশ্রয় মানে স্মরণে যাওয়া, এই তো এক কথা। আশ্রয় কা, আশ্রয় মানে আমি স্মরণে গেছি তাকে ধরে রাখবো, আর তো কাকে। কিন্তু এই আশ্রয় নেওয়া ব্যাপারটা জড়জগতের বিচারে একটু অন্যরকম হয়। যেমন কোনো স্ত্রী স্বামীর আশ্রয় চলে যায়, এ এক ধরনের আশ্রয়। কোনো ব্যক্তি যুদ্ধ লেগেছে, আমরা যখন দেখি বিশাল যুদ্ধ লাগে তখন এক দেশ থেকে আরেক দেশে সমস্ত শরণার্থী যায়। শরণার্থী মানে আশ্রয় চাইছে, ওখানে যুদ্ধ লেগে গেছে, বাংলাদেশ বিরাট লড়াই, মরে যাচ্ছে সব, দেশে এসে শরণার্থী হল। এখানে একটা শরণ গ্রহণের ব্যাপার দেখা যাচ্ছে। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে যদি ন্যূনাধিক শরণাগতি না থাকে তাহলে কোনো জায়গায় তার কার্যসিদ্ধি হয়। অফিসে কাজ করতে গেলেও তাকে টপ বসের কাছে শরণাগত হতে হয়, যা বলবে শুনতে হবে। কিন্তু এইসব শরণাগতির কথা কিন্তু এই ভাগবত ধর্মের কথা, ভাগবত ধর্মে তো উল্লেখ করা হয় না। এই সামান্য শরণাগতি যেটা হচ্ছে, যেটা দুদিনের জন্য, অর্থাৎ যুদ্ধ থেমে গেল তারপর যারা শরণার্থী হয়েছিল তারা বললো আমরা আমাদের দেশে ফিরে যাচ্ছি, এ ধরনের শরণার্থীর কথা বলা হয় না। এখানে যে শরণার্থীর কথা বলা হয়েছে সেটার উদাহরণ তো বিশাল উদাহরণ দিয়ে বোঝানো যায়, ভাগবতে বিভিন্ন রকম প্রমাণ আছে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, সেটা হচ্ছে কি না, বিশাল একটা বন্যা হয়েছে, বিশাল বন্যা, এমন একটা বন্যা যে বাঁধ ভেঙে গেছে, সমস্ত জল গ্রামকে গ্রাম মুছে দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে। যারা খেতে বসেছেন, বাচ্চাকে কোলে নিয়ে দুধ পাচ্ছে, সব ঘটি বাটি থালা সমস্ত যা যা আছে সব ভেসে চলে যাচ্ছে, মানে কেউ বাঁচতে পারবে না, সমস্ত ডুবে যাচ্ছে। এই অবস্থায় হঠাৎ কি হলো, আমিও জলেতে ভেসে চলে গেলাম। জলে ভেসে যেতে বুঝলাম আর আমার বাঁচার কোনো সম্ভাবনাই নেই, আমি এবার গেলাম আমার বাঁচার কোনো। হঠাৎ দেখি একটা জায়গা দিয়ে ভেসে যেতে যেতে দেখি একটা বট গাছের ঝুড়িগুলো ঝুলছে আমার হাতের নাগালের মধ্যে। তখন সেই অবস্থার ডুবন্ত ব্যক্তি কি করবে, ওই ঝুড়িগুলোকে এমনভাবে জোরে ধরবে যেন প্রাণ যায়, কিন্তু ওটাকে ছাড়বে না, কোনো মতে ওটা ধরে ওপরে উঠে প্রাণটাকে রক্ষা করে। যেটাকে ইংরেজিতে বলা হয় এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, একটা ডুবন্ত লোক একটা খড়কুটোকে পর্যন্ত ধরে বাঁচবার চেষ্টা করে, কোনো মতে যেন মরে না যায়। ঠিক এই অবস্থা বিভিন্ন রকম উদাহরণ দেওয়া আছে ভাগবতের বিভিন্ন জায়গায়, আমি সময় সময় এগুলো আলোচনা করব। বলছেন এই ধরনের আশ্রয়ের কথা বলা হয়েছে যেখানে প্রাণ চলে যাচ্ছে আর কোনো বাঁচার কোনো সম্ভাবনা নাই, এই আশ্রয় ছাড়া আমি শেষ হয়ে যাব। বিশাল সমুদ্রের মধ্যে যদি জাহাজ ডুবি হয় সেক্ষেত্রে যদি কাঁদতে থাকে আমি কোথায় যাব, আর আমি তো ডুবেই গেলাম, আর কিছু করার নেই। সেখানে যদি কেউ কোনো অবলম্বন পায় তাকে যেরকমভাবে আশ্রয় করে মন প্রাণ দিয়ে পাগলের মতো বাঁচার চেষ্টা করে, সেরকম যদি কেউ গুরু বৈষ্ণব চরণকে অর্থাৎ ভক্ত ভাগবতকে আঁকড়ে ধরবার চেষ্টা করে, ভক্ত ভাগবত মানেই ভাগবত ধর্মকে ধরা, ভক্ত ভাগবতের মধ্যে স্পেশালিটি ভাগবত ধর্ম প্রকাশিত, সেই জন্য তাকে ধরতে হবে। তাহলে জানো আস্থায় নর রাজন ন প্রমাদে তো কহেছে, যাকে ধরে ফেললে পারে, যাকে আশ্রয় গ্রহণ করলে পারে নর, কোনোরকমভাবে তার কোনো পতনের কোনো সম্ভাবনা নাই। ধরুন আশ্রয় করে মানুষ চক্ষুন
চোখটাকে বুঝে বুঝে যদি চলতে থাকে, ধাবন মিলিত ধাবন ধাবন নিমিল্ল বা নেত্রে ন স্কলেদ ন পতেত ইহ, চক্ষু যদি নিমিলন পূর্বক চলতে থাকে তাহলে তার বিঘ্নবশত কোনো স্খলিত বা পতিত হতে হয় না। এখানে আমাদের সমস্ত বোকা লোকগুলো সারা চিন্তা করবে, তাহলে আমি কাজ করব, আমি চোখ বুঝে দৌড়াতে আরম্ভ করব, আমার কিছু হবে না। এখানে মানেটা সেরকম নয়, জানো আজ সেখানে বলছে জানো আস্থায় নর রাজন ন প্রমাদ প্রমাদ্যে তো কহিচ্ছি ধাবন নিমিলিবান ধাবন নিমিল্ল বা নেত্রে ন স্খলেদ ন পতেদ ইহ। এর মানে হলো বিভিন্ন কর্মকাণ্ড আদি কোনো কিছুর প্রতি দৃষ্টি না রেখে আমি সোজা যদি চলতে থাকি, কোনো কিছু আমার কর্তব্য কর্ম বাদবাকি যেগুলো আমার বাধা সৃষ্টি করছে, যদি আমি সত্যি সত্যি ভগবত চরণকে আশ্রয় করে থাকি, সেভাবে যদি চলতে থাকি, আমার কোনো বিঘ্ন বা বাধা কোনো উপস্থিত হবে না। এখানে এই মানেটা কোনোরকমভাবে এক্ষেত্রে আমার পতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যদি আমি কর্মকাণ্ড আদি বিভিন্ন রকম কোনো কিছুর প্রদেশের আমার আস্থা না রাখি, ওগুলো তো অকিঞ্চিত চলতেই হবে। ভগবত ভক্ত অনেক সময় সমাজে থাকাকালীন অবস্থায় বাহ্যদৃষ্টিতে কর্মকাণ্ডের কিঞ্চিত গুরুত্ব দেন। ভক্তিমন ঠাকুর বলছেন টিকা গীতার টিকাতেও বলেছেন, বাস্তবিক পক্ষে তাদের ও সমস্তের কোনো দরকার পড়ে না, তারা ওগুলোতে কোনো শ্রদ্ধা নাই। বিশ্বনাথ চক্রদেবা বলছেন কোনো ভগবত ভক্ত সমাজ শৃঙ্খলায় থাকাকালীন অবস্থায় বাহ্যদৃষ্টিতে অন্তর তো ভগবত ভজন করছেন, সমাজের শৃঙ্খলা বিঘ্নিত হবে বলে তাকে যে সমস্ত নিয়মকানুনগুলো মানতে হয়, সেখানে বলছেন তার সেই সব নিয়ম শৃঙ্খলার উপর আস্থা নাই, কোনো সেরকম রুচি নাই, যার জন্য এটা অনিচ্ছাকৃত করেন সমাজে বিশৃঙ্খলা তো হবে বলে। আয়ো তাদের সেটা বন্ধনের কারণ হয় না, আসক্তিতেই বন্ধনের কারণ হয়। যেখানে যে শ্লোক দিয়ে আমি আরম্ভ করেছিলাম, প্রথমে বন্দনাত বন্দনার পরে কায়েন বাচা মনসৈন্দ্রিয়ৈর্বা বোধাত্মনা বানুসৃত স্বভাবা করোতি যদ যদ সকলম পরস্মৈ নারায়ণেতি সমর্পয়িতা। তাহলে কায় মন বাক্য এই তিনটের দ্বারা ভাগবত ভজন ভাগবত ধর্ম আলোচনা করতে হয়। ভাগবত ধর্মকে কোনো মুখের দ্বারা আশ্রয় করলে হয় না, আর কায় মন বাক্য তিনটের দ্বারা আশ্রয় করতে হয়। একটা যদি অভাব হয় তাহলে সেখানে ভাগবত ধর্ম অনুশীলন হবে না। তাহলে কায়ের নবাচা মনসৈন্দ্রিয়র বা বুদ্ধাত্মনা বা অনুস বলছেন, এখানে বলছে অনুসৃত স্বভাব, পূর্বের কোনো স্বভাব তার মধ্যে অনুসৃত হয়েছে সেইভাবে করতে যাচ্ছে। আর কায় বাক্য মনের দ্বারা বুদ্ধি দ্বারা অনুসৃত স্বভাবাদ পূর্বের স্বভাবের অনুবর্তন করতে যা যা করতে সে যাচ্ছে, করতি যত যত সকলম পরস্মৈ যা যা চিন্তা করবে চিত্তে, বলছেন মনে যা ভাবনা করিবে, ইন্দ্রিয় দ্বারা যা কৃত হইবে, বুদ্ধি দ্বারা যা অবধাবিত হইবে, চিত্ত দ্বারা চিন্তা করবে, এই সকল পরম পুরুষ ভগবানেতে সমর্পিত হওয়া দরকার। যদি ভগবানে সমর্পিত না হয় তাহলে সেখানে বিপদ অবধারিত, কিছু করার নেই। আর সমস্ত জগৎ যে বিপদ ডেকে নিয়ে আসছে ওটা ওরা নিজেরাই ডেকে নিয়ে আসছে, জগৎবাসী তারা যে বিপদগুলো সব তাদের জীবনে আসছে তারা নিজেরাই ডেকে নিয়ে আসছে, তাদের কিছু করার নেই। তাদের মন অদ্বয় জ্ঞান তত্ত্বেতে ধাবিত হয় না, তারা যত বড় বড় বই পড়ুক, যত বড় বড় পাণ্ডিত্য দেখাক, ভাষণ দিক, হরিকথা বলুক, টাকা জোগাড় করুক, কিন্তু বাস্তবিক নিজেদের যতক্ষণ পর্যন্ত অনুভব না হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো এক পয়সা কোনো মূল্য নাই। যতক্ষণ পর্যন্ত না নিজে থেকে সেইগুলো অনুভব না করতে পারবে কোনো মূল্য নাই। এক ব্যক্তি বেদান্তের একটা সামান্য একটা পাতলা চটি গ্রন্থ কোনো একটা সেটা পড়বার পর তার এমন একটা অনুভব হয়েছে পাগল হয়ে গেছে সে। এক বিরাট বেদান্তের পণ্ডিত ব্যক্তি তার সঙ্গে দেখা হয়েছে কোনো ক্ষেত্রে
হরিকথা প্রসঙ্গে হোক বা কোনো জায়গায় কীভাবে দেখা হয়েছে, তিনি তার অবস্থাটা দেখে সেই বেদান্তি বিরাট পণ্ডিত ব্যক্তি, বেদান্ত দর্শনের বিরাট আচার্য, সে হঠাৎ ওই সাধুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহারাজ আপনি কী কী গ্রন্থ পাঠ করেছেন, অধ্যয়ন অধ্যাপনা করেছেন যে আপনার বেদান্ত পাঠ করে এরকম ধরনের একটা আশ্চর্য অবস্থা দাঁড়িয়ে গেল, মনে হচ্ছে আপনি বেদান্তের সর্বাঙ্গীনভাবে ওর যে ওটাকে মানে অনুভব করেছেন বেদান্তের যা আসল বস্তু। তিনি বললেন, মহারাজ আমি বিশেষ কিছু পড়ি নাই। সে কি বলে একটা গ্রন্থের নাম বললেন, এই গ্রন্থটা পড়ে আপনি এরকম অনুভব হয়ে গেছে, এই গ্রন্থটা পড়ে আপনি এরকম অনুভব মানে আমার তো হয়ে গেল, আমি কী করবো, তাহলে আমার হলো না কেন, আমি তো বিশাল বেদান্তের মানে পাণ্ডিত্য, আমার সমস্ত বেদান্তের আচার্য আমি। সেই সাধু তখন হাত জোরে বললেন যে আপনি একটা সত্যি কথা বলুন তো, আপনি যখন বেদান্ত পড়তে শুরু করেন, বেদান্ত পড়তে আসেন, আপনি যখন ভর্তি হন ইউনিভার্সিটিতে সমস্ত কিছু, তখন আপনার মধ্যে কী আশা ছিল, কী আশা নিয়ে এসেছিলেন? বলে আমার ইচ্ছে ছিল আমি বিশাল বেদান্তের পণ্ডিত হব, বিশাল দার্শনিক আলোচনা করব। সে সাধু বললেন, তাহলে সেটা সিদ্ধ হয়ে গেছে আপনার, আপনি যেটা চেয়েছিলেন তা সিদ্ধ হয়ে গেছে। আর আমি চেয়েছিলাম এই বেদান্তের সামান্য এই গ্রন্থটা পড়ে ওই যে সামান্য আপনি আপনার মতে যেটা সামান্য, আমার আলোচনার উদ্দেশ্যই ছিল যে আমাকে যেন বেদান্ত এই সংসার পার করে ছেড়ে দেয়, আমার সংসারে কিছু ভাল লাগছে না। তাহলে আপনি যেটা চেয়েছেন আপনি তা পেয়েছেন, আর আমি যেটা পেয়েছি আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি। জীবন সংশয় হলেও শ্রীমৎ ভাগবতী মহাপুরাণকে কেউ যেন কোনো রকমভাবে অর্থনৈতিক কোনো কাজে না ব্যবহার করে। প্রাণ কিছুই রোপি, প্রাণ সংশয় উপস্থিত হয়েছে পারা যাচ্ছে না, তথাপি বলছেন কোনো রকমভাবে এটাকে অর্থনৈতিক কারণে ব্যবসার জন্য কোনো চালাকি করে এটা যেন দয়া করে ব্যবহার করবেন না, করলে তার সর্বনাশ অবধারিত, এর কিছু করার নেই। সমস্ত জগৎ অমঙ্গল বরণ করছে, সমস্ত শাস্ত্র রয়েছে, কিন্তু এর মধ্যে থেকে যে মন্থন করে আসল জিনিসটা গ্রহণ করা সে ক্ষমতা সহসা জীবের হয় না। সেই জন্য সমগ্র জগৎ জুড়ে যে একটাই তত্ত্ব এটা অনুভব না হওয়ার জন্য এই বোধ আমার ক্ষতি হয়ে যাবে, এই বোধ আমার এই ক্ষতি হয়ে যাবে, এই একটা অকুত ভয় একটা তারা করে আমার বোধ হয় ক্ষত হবে, কী ক্ষতিটা হবে আমার, কী বা আছে আর কী বা হারাবার ভয় আছে আমার, আমার ক্ষতি হয়ে যাবে এটা আমার অনুভব কী করে হয়, আমার এই যে দুর্বলতা আমার মধ্যে আশ্রয় করে আমার ক্ষতি হয়ে যাবে সেটা কী কারণ, সেটা আমার অন্য অভিলাষ থেকে এটা এসছে। বহুপাতকে প্রচারের জন্য কত বাধা দেওয়া হয়েছিল, সেই বাধা যদি একটা যদি আমাদের এখানকার কেউ প্রাপ্ত হয় তো বাড়ি চলে যাবে। ওই মহাপুরুষকে প্রচারের জন্য যে বাধা দেওয়া হয়েছিল প্রাণ সংশয়, তথাপি তিনি তো ভগবানের আজ্ঞা পালন করবার জন্য তিনি প্রচার করেছিলেন, তাকে তো শত্রু মনে করেছিল। পরম পূজাদ ভক্তিযুক্ত মাধব গোস্বীমা প্রচার করেছিলেন, তাকেও তো শত্রুতা করেছিল। পরম পূজা কেশব গোস্বীমা প্রচার করতে অকৈত সত্য কথা কত বাধা, কাকে প্রচার করতে দেবেন না, ঢুকতে দেবেন না, হয়েছেন এইসব আক্রমণের মুখোমুখি যদি এখানে সাধারণ কেউ ব্যক্তি হয় তো লেজ গুটিয়ে পালাবে বাড়িতে, বলে আমার দরকার নেই ভজন, এই কথা বলবে। তো পরম পূজা মাধব গোস্বী মহারাজের সামনে আবির্ভাব তিথি আসছে, সেদিন ঘটনাগুলো কিছু তুলবো তাহলে মাথা ঘুরে যাবে, তো বলে সব বেশ বেশ ছেড়ে দিয়ে বাড়ি পালাবে সব ভয়ে, বলে আমাদের দরকার নেই ভজন। বাধা আসবে, ভালো করলেও মন্দ চিন্তা করবে লোকে, এটা লোকের স্বভাব। এটার জন্য ভগবত ভজন ছেড়ে দিয়ে লুকিয়ে বসে থাকা এটা প্রভুপাদ তো প্রভুপাদ প্রতি মুহূর্তে শাসন করছেন, আমরা কি করব, প্রভুপাদ প্রতি মুহূর্তে শাসন করছেন, তিনি বলছেন নিজে ভজন করো অপরকে ভজন করে দেখ ভজন শেখাও, গৌরাঙ্গ মহাপ্রভু যা বলেছেন, আপনি আচারী ধর্ম জীবের শুখায়, আপনি আচারের ধর্ম শিখানো না যায়।
এই কথাটা চৈতন্য মহাপ্রভু করেছেন। গুঞ্জিতা মাঞ্জন বসেও সেখানে একই কথা বলেছেন, সেখানে বলছেন দেখো তুমি এরকমভাবে মাঞ্জন করো, পরিষ্কার করো, আর পাশের লোককেও শেখাও। লেখা আছে দেখবে কি পড়ে, অন্ধের মতো পড়ে, তো অন্ধ যেমন পড়ে যায় ওরকম পড়ে। হ্যাঁ, লেখা আছে চৈতন্য যে তুমি এমনভাবে কাজ করো, পরিষ্কার করো, তোমার পাশের লোক সেও যেন ভালো শিখতে পারে। আছে তো পাশের লোককে ভালো শেখাও যে তোমার মতো যেন সেও পরিষ্কার করতে পারে। এর মানে কি, এর মানেটা কি, এটা কি জল দিয়ে ধোয়া ওটাই শেখালেন নাকি, কী শিখলো লোকে? গুন্ডিচা মন্দির যে মাঞ্জন পরিষ্কার, ওটা কি মহারা ভগবানের খেয়ে দেয়ে কাহিনি জল দিয়ে ধোয়া দিয়ে করছে? ওটাতে চিত্তদর্পণ মার্জন ভজনের প্রসিডিওর, ভজনের যে পদ্ধতি গুপ্ত, এটাকে তিনি প্রমাণ করছেন এভাবে করতে। আর তুমিও করো এমন কাজ যাতে অপরে শেখে। এই কথার মানে হলো তুমি ভজনের এমন নির্মল আদর্শ স্থাপন করো, হাজার লোক তোমাকে বাধা দিতে আসবে, তোমাকে আক্রমণ করবে, তোমাকে বলতে দেবে না, করবে। তোমার উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে তোমাকে কিছু করতে পারবে না। সেই জন্য এখানে বলছেন ভয়ম দ্বিতীয় অভিনিবেশত সাত ঈষাদপেত বিপর্যয় স্মৃতি তন্ময়ায়ত বুধ আভয়ত্বম ভক্তৈক এষম গুরুদেব তাৎমা। ভয়ম দ্বিতীয় অভিনিবেশত সাত ঈষাদ অপেতস্য বিপর্যয় স্মৃতি। কেন লোকগুলো এত ভয়প্রাপ্ত হচ্ছে, এত ভীত? বলে তাদের দ্বিতীয় অভিনিবেশ আছে, অন্নাভিলাষ আছে, দ্বিতীয় অভিনিবেশ আছে, জন্য তারা ভীত। যাদের কায় মনোবাক্যে একটাই কথা যে ভগবানের সেবা করবে, তাদের কোনো রকমভাবে ভয় কিছু থাকতে পারে না। সেই জন্য বলছেন ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তাহা সাত ঈষাদ অপেতস্য বিপর্যয় স্মৃতি। যখনই ঈশ্বর থেকে আমার চিন্তা মনোবৃত্তি ঘুরে যায় অন্যদিকে, সেই সময় আমার বিপর্যয় উপস্থিত হয়। ভগবত চরণার বৃন্দ থেকে ক্ষণভর যদি আমার চিত্তবৃত্তি উঠে যায়, অন্য কোনো বিষয়েতে চলে যায়, অভিনিবিষ্ট হয়, তখনই তার আমার বিশাল বিপদ উপস্থিত হবে। তন্ময় ওই জন্য বলছেন তাই জন্য তন্ময় অত আভয়ত্বম। আভয়ত্বম কথাটার ব্যাখ্যা করছেন সিদ্ধার্থ স্বামীপাদ। আভয়ত্বম না প্রকর্ষেন উইথ স্ট্রং অ্যাফিনিটি, তীব্র আকর্ষণের সঙ্গে, মানে আমি গুরু বৈষ্ণব মরে গেলে আমি বাঁচব না, আমি চলে যাব, এরকম অবস্থা। প্রাণ আমার, আমার নিজের প্রাণটা মনে হচ্ছে গুরু বৈষ্ণবের মধ্যে রয়েছে। যেটা নরোত্তম ঠাকুরের হয়েছিল, নরোত্তম ঠাকুরজি রামচন্দ্র কবিরাজ যাওয়ার পর যে অবস্থাটা হয়েছিল, সেইগুলো যদি কেউ অনুভব করে, বেশি শাস্ত্রগ্রন্থ পড়তে হয় না। ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের বগলেতে এরকমভাবে ধরে রাখতেন প্রার্থনা প্রেম ভক্তি চন্দিকা, এই দুটো এখানে ধরে রাখতেন, যখন গ্রন্থ সবে বেরিয়েছে এখানে লিখে এখানে ধরে রাখতেন, ওই ওটা দিয়ে ভগবান পেয়ে গেলেন। খালি প্রার্থনা প্রেম ভক্তি চন্দিকা, এটা দিয়ে ভগবানকে পাওয়া যায়, আর কিছু দরকার নেই। জগদানন্দের প্রেম বিবর্ত পাতলা একটা গ্রন্থ, ওটা যদি কেউ অনুভব করে ভগবানকে পাওয়া যাবে। তাহলে ভগবানকে পাওয়ার জন্য বলছেন যে এই যে অনুভব যদি লব্ধ হয়, সেটা কৃপালব্ধ, অনুভবটা তো আর এমনি হয় না। তাহলে তন্ময় বলছে একেবারে গুরুদেবের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়ে সেবা করা। তন্ময় অত বুধ, যারা বাস্তব বুদ্ধিমান, আভজত্বাম, আভজত্বাম কথাটা মানে প্রকর্ষে না অত্যন্ত আসক্তি, আভজত্তাং মানে হচ্ছে পুরো জীবন শেষ পর্যন্ত, আর জীবন যদি চলে যায় জীবনের পরেও সেই গুরু বৈষ্ণবের কাছেই আমি গিয়ে পৌঁছাবো, যাকে আমি, এই কথা কিছু বিশ্বাস হয় না। কীর্তন সবাই করে, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সে মহারাজ বৃন্দাবনে সব অনেক মহারাজ, যে গুরুদেবের এবারে দীক্ষা দিল তিনি কি গুরুরূপে ছিলেন আগের বারে? তাই যে লেখা আছে এই তো কথা অনুভব করতে পারে না। চক্ষুদান দিল যে জন্ম জন্মে প্রভু সে কথার মানে কি, এই কথার মানে কি?
আমি তো আগেই আলোচনা করেছি গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব, আর লোকটা তো কারা তো অনুভবই নেই। গুরু তো একই, সদ্গুরু তত্ত্ব যত আছেন সব এক। এমনকি যদি সদ্গুরু তত্ত্ব নিম্বার্ক সম্প্রদায় আবির্ভাব হন, সদ্গুরু তত্ত্ব যদি আমি দেখতে পাই মাধ্বাচার্য সম্প্রদায়ে, রামানুজের যেখানে হন, যেখানে মানে ওই চারটে সম্প্রদায়ের সঙ্গে যা লিঙ্ক আছে, যেখানে মানে আর পৃথিবী সর্বত্র তা আমি বলি নাই, সেখানে সদ্গুরু তত্ত্ব যেখানে যা আছে সব গুরুতত্ত্ব একই, খালি ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হয়েছেন। তাদের সাধনের পদ্ধতি অনুযায়ী তাদের কাছে সাধ্যবস্তু অন্যরকমভাবে প্রকাশিত হচ্ছে, আমাদের কাছে আমাদের সাধনের পদ্ধতি অনুযায়ী আমাদের সাধ্যবস্তু অন্যরকমভাবে পতিত হচ্ছে, কিন্তু তত্ত্ব এক। আর সেই কারণেই, একমাত্র সেই কারণেই গুরু পূর্ণিমার দিন যেটাকে বলা হয় গুরু পূর্ণিমার দিন, সেই দিন সমস্ত সদ্গুরু তত্ত্বের যে মূল তত্ত্ব সেটাকে আরাধনা করা হয়। অনেকে তো প্রশ্ন করেন, আমাকে অনেকে বলে মহারাজ গুরুদেবের আবির্ভাব তো আমাদের হয়ে গেছে, আবার এখানে গুরু পূজায় কথা বল, তাহলে এটা কী হবে? বলে কী হবে মানে তোমার গুরু মহারাজের আবির্ভাব তিথি হয়ে গেছে, তা তো ঠিক আছে, যেরকম যেরকমভাবে গুরুদেব আমার কাছে প্রকাশ করেছেন যে রূপে সেটাকে আমি আরাধনা করেছি, কিন্তু আমি কি অনুভব করেছি সমস্ত সদ্গুরু তত্ত্বের যে মূল বেস সোর্স একটাই তো, মূল কেন্দ্র সেখান থেকে এসছেন, তখন সমস্ত গুরুতত্ত্বের এটাকে বলে সমষ্টি গুরুতত্ত্বের আরাধনা হয় কোন দিন? না গুরু পূর্ণিমাতে। আর ব্যষ্টি গুরুতত্ত্বের আরাধনা কখন হয়? যখন তোমার গুরুপত্বের আবির্ভাব তিথি সেই দিন হয়েছিল, ওনার ওই দিন হয়েছিল, সে বাবা এতে অসুবিধে কিছু নেই। তাহলে আভজে ত্বাম মানে হলো একবারে জীবন আজীবন ভজন করতে হবে ভক্তির সঙ্গে গুরুদেব আত্মা। এখানে বলছেন আশ্চর্য কথা, সেই জন্য সেখানে বলছেন কি এইভাবে উত্তীর্ণ, তাহলে দেখা যাচ্ছে এরকমভাবে আমাদের উপদেশ করছেন কে? উপদেশ করছেন শ্রী কবি। কবি উপদেশ করছেন কীভাবে নির্ভীকভাবে এই জগৎ থেকে তুমি চলে যেতে পারবে। আমি ভাগবতের যে শ্লোক বেদস্তুতি সম্বন্ধে বলেছিলাম, সেখানেও বলছেন যে দুরন্ত সমুদ্রের মাঝখানে যখন ডুবে যাওয়ার মতো অবস্থা বণিকদের, সেইখানে তাদের কিভাবে গুরুচরণকে আশ্রয় করবার কথা বলা রয়েছে সেটা আমি বলেছিলাম আগে। বিজিত ঋষি ব্যাসন সতামৃত সমবহায় গুরুশ্চরণ বনিজ ইবাজ সন্ত কৃত কর্ণ ধরা জলধ। যদি সেই তত্ত্ববিদ পুরুষের চরণাশ্রয় করতে না পারি, তাহলে সমুদ্রের মাঝখানে বণিক যেমন কোনো জাহাজের রক্ষক নৌকার রক্ষকের অভাবে যেমন বিপন্ন হয়, সেরকম আমি নিজ চেষ্টায় সমস্ত ইন্দ্রিয় মনকে বশীভূত করতে গিয়ে পেবল খালি মায়াদেবীর লাথি খাব, মায়াদেবীর লাথি খেতে খেতে শেষ, আর মন তো পাগলা ঘোড়া। তাহলে সব কিছু সমাধান হবে একমাত্র যদি সেই তত্ত্ববিদ গুরু দীক্ষাগুরু শিক্ষাগুরুর কথা বলা হচ্ছেন তা যদি ধরতে পারি সেই রকম অনুভব সে, তাহলে আমার সমস্ত সমাধান হবে। এখানে সুন্দরভাবে বলছেন ভগবানের নাম গুণ গান লীলা আদি যেগুলো শ্রেণন্য সুভদ্রাণী রথাঙ্গ পায়নের জন্মানি কর্মানি চ জানি লোকে গীতানি নামানি তদর্থকানি গায়ন বিলজ্জ বিচরত অসঙ্গ। বিচরেত অসঙ্গ কথাটার মানে হলো তারা গুণময় জগতের কোনো সঙ্গ করেন না, তারা ভগবানের সমস্ত বীর্যবতী কথা ভগবানের যে লীলা গাথা এগুলো সব গান কীর্তন করেন, গীতানি নামানি এরা সমস্ত গেয়ে গাইতে গাইতে হ্যাঁ একেবারে তাদের লজ্জা হয় না, তারা আনন্দে আপ্লুত হয়ে গায়ন্ত আনন্দ সমুদ্রে মগ্ন।
গাইতে গাইতে আনন্দ সমুদ্রে বলি। আর এইরকম হতে হতে কি হয়, এই যে ব্রত গ্রহণ করেছেন ভগবানের নাম ধাম লীলা পরিকর বৈশিষ্ট্য এগুলো ভগবত ধর্মকে আশ্রয় করেছেন, তারা ব্রত গ্রহণ করেছেন, তারা বহির্জগতের কোনো কিছু তারা চান না। এবম ব্রত সপ্রিয় নাম কীর্তা যা তানুরাগ দূত চিত্ত উচ্চ হাসতি অথরদতি রৌতি গায়তি উন্মাদবদ নিত্যতি লোক বাহ্য। এইরকম ভাবে তারা যখন ভগবত ধর্মকে গ্রহণ করেছেন, ভগবানকে আশ্রয় করেছেন, ভগবানের অনন্ত গুণগান খালি ভাল লাগে না, সংসারের কোনো কিছুই ভাল লাগে না, সংসারও ভাল লাগে ভগবানও ভাল লাগে, এর কি করে হয়, বিপরীত বস্তু হয় না। হ্যাঁ হ্যাঁ, মিলেমিশে চললে হয় না। এইরকম ভাবে এমনকি ভাগবত ধর্মে যেসব কথা বলা রয়েছে শুনলে লোকে পালাবে, বলছে যে সমস্ত আমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন রয়েছে সবার ক্ষেত্রে তো দুষ্ট হয় না, সেখানে বলছেন যদি দেখো নিজের ভগবত ভজন বিপন্ন হচ্ছে সংসারে থেকে করতে পারছে না, একেবারে যদি বলে এটা করিস না তাহলে একটা আক্রমণ করতে আসবে, মানে কোনো শুনবে না, তখন শাস্ত্র বলেছে তুমি ওইগুলো যা বলতে চাই এটা করবো হ্যাঁ কর, ওটা করবো হ্যাঁ কর, কোনো পরামর্শ দেবে না, পরামর্শ দিতে গেলে বিপদ, শুনবে না, বলে নিরাসক্ত হয়ে সব অনুমোদন করবে, যা করছো কর সব কর, যা বিপদে ফেলবে, কোনো শুনবে না কোনো কথা। ভক্তর বিরুদ্ধ পরিবেশে থাকা মানে হচ্ছে রূপগোস্বামীপাদ যা বলেছেন, বরং হুতাবহ জ্বালা পঞ্জর অন্তর ব্যবস্থিতি, আমাকে বরঞ্চ খাঁচার মধ্যে রেখে চারিদিকে আগুন জ্বালিয়ে দিও, ওই আগুনে আমার তাপ হবে সেটা ভালো। তথাপি মুকুন্দ বিমুখ বাস বৈশ সংবাস বৈশ্যসম, মুকুন্দ বিমুখ ব্যক্তির যেন সঙ্গ আমার না হয়, হলেই আমার সেই সময়টুকু যম হরণ করে নিয়ে যায়, আমার কিছু লাভ হবে না। তাহলে এই যে যাতানুরাগ অনুরাগ ভরেতে এবার ভগবানের ভক্তের সঙ্গে ভক্তের কী হয়েছে, এবং ব্রত সপ্রিয় নাম কৃতা, ভগবানের নাম গুণ কীর্তন করতে করতে যাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চই সমস্ত উচ্চস্বরে গান করতে করতে হৃদয় বিগলিত হচ্ছে, কখনো হাসছে হাসাতি অথ রোদতি, কখনো কাঁদছে, হ্যাঁ আর গান করছে চিৎকার করে নৃত্য করছে, লোকে কি বলবে এটা কোনো অপেক্ষা নেই, প্রহ্লাদ মহারাজ যেমন একা একা পাগলের মতো সমস্ত করছেন। এইরকম ভাবে যখন একটা অবস্থা ভাবময় দশা উৎপত্তি হবে, আমরা যদি কালকে সময় পর আলোচনা করব, আদৌ সধ্যা ততঃ সাধুসঙ্গ তত ভজন ক্রিয়া তব অনর্থ নিবৃত্তি, এগুলো কালকে কিছু আলোচনা করব, কালকে আর বেশি করতে পারবো না, এবার দামাষ্টকনে যতটুকু যা হয়। তো এখন আলোচনা প্রসঙ্গে এইরকম একটা দাঁড়ালো, যদি ভাবময় দশা উৎপত্তি হয় তখন তো লোকে কি বললো তার কিছু যা আসে না, যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ে সেই অবস্থাটা না আসে তখন তার লোকলজ্জা থাকবে, লোকলজ্জা থাকবে, মীরাবাইয়ের লোকলজ্জা ছিল, একটা ঘরের এত বড় একটা রাজরানী যে আরে মস্ত একদম, মীরা তার অবস্থাটা কি, আর আমাদের সাধারণ যারা মহিলা আছেন তাদের অবস্থাটা কি, কোনো লজ্জা বলে কিছু নেই, একবারে তা একতারা নিয়ে গানতে গাইতে একবারে দৌড়াচ্ছেন পাগলের মতো, তো কোনো ভয় পাননি, জঙ্গল দিয়ে যাচ্ছেন সেখানে বাঘসিংহ ছেড়ে দিন, আর মানুষের অত্যাচারের কথা ধরো, মানুষও তো অত্যাচার করতো, এইরকম রাজরানী তাকে কে রক্ষা করলো, ভগবানই তো রক্ষা করেছেন সর্বদা সমস্ত, এই তো বলেছি আগে উদাহরণ। কাজেই যখন এরকম একটা অবস্থা হয় ভগবত প্রেমেতে ভালোবাসাতে, তখন আর কোনো কিছু বাধা মানতে পারে না, ভগবান বাধা কিছু কিছু করতে পারে, ভক্তি পরেশান ভব বিরক্তির অন্যত্র চৈষিক এক কাল প্রপদ্যমান স্নত
সুতুষ্টি পুষ্টি খোদ পায় অনুঘাসন বলছেন ভক্তি পরেশান ভব বিরক্তির অন্যত্র। এ তিনটে সাইমুলটেনিয়াসলি একসঙ্গে হয়, কেউ যদি গ্যাঁজা খেয়ে কথা বলেন মানবেন না, তিনটে একসঙ্গে হয়। ভক্তি যার হবে তার পরেশানুভব হয়, পরস পরেশানুভব মানে পর ঈশ অনুভব, পর মানে ভগবান পর ঈশ প্রত্যক্ষ পরোক্ষভাবে স্থাবর জঙ্গম সমস্ত কিছু দিয়ে ভগবত সম্বন্ধে দেখতে পাবে। সমস্ত বস্তু যেখানে তাকাবে, নিজের ছেলেটার দিকে তাকালো এটা ভগবত সম্বন্ধে দেখবে, যেটার দিকে দৃষ্টি পড়বে সেটাকে ভগবত সম্বন্ধে দেখতে জানতে হবে। দ্যাট ইজ দ্য টেকনিক, এইটাকে বলে ভজনের গুপ্ত চাবিকাঠি। এটা তো মুখে বললে হয় না, সমস্ত জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শেখা, এটা চারটিখানি কথা নয়। এটা হয়ে গেল হয়ে গেল ব্যাস কার্যসিদ্ধি। ভক্তি হি পরেশান ভব বিরক্তির অন্যত্র, ভক্তি হলো আমার, ভক্তির সঙ্গে সঙ্গে পরেশান ভব হলো, আর তার সঙ্গে আমার সংসারে কোনো কিছু বিরক্তি হয়নি, তা কোন হয় না। বিরক্তির অন্যত্র, অন্যত্র মানে কৃষ্ণ সেবাই যা লাগে না, ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার, এই তো বিরক্তির অন্যত্র। বিরক্তির অন্যত্র কথাটার মানে হলো ভগবান ভগবানের ভজন সংক্রান্ত যা কিছু বিষয় তার যেটা বাধা সৃষ্টিকারী বিপরীত, সেটাকে মার্সিলেসলি কোনো করুণা করা চলবে না, দয়াহীনভাবে সেটাকে উড়িয়ে দিতে হবে, সেটা রাখা চলবে না। যত করুণা করবে তো চূড়া বালির মতো ডুবে যাবে, মার্সিলেসলি কোনো রকম দয়া চলবে না। ভগবত ভজনে তোমার বাধা হচ্ছে ওই অবস্থায় সম্ভবরূপে তোমাকে ডুবিয়ে দিচ্ছে, তুমি বলে যাকে যায় হ্যাঁ আমি বড় সাধু হই, হবে না। অনেকেই বলে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, আমি কথাগুলো বলছি আমার উপর অনেকেই অসন্তুষ্ট হবে। যেসব নতুন ছেলেপেলেগুলো আসে তাদেরকে প্রপার গাইডেন্স একদমই দেওয়া হয় না, একদমই দেওয়া সম্ভব হয় না, আর সেই ছেলেগুলো সব দুঃখিত হয়, কী করবে, চঞ্চল হয়ে পড়ে। তাদেরকে বলা হয় যে যদি বিরুদ্ধ পরিবেশ হয় বিভিন্ন সোসাইটি, এরকম বিরুদ্ধ পরিবেশে ভজন করতে হয়, এগুলো সবাই করেছে তোমরাও করো, কিন্তু ও এখন নতুন এসছে। যারা নতুন আছে যাদের কোমল শ্রদ্ধা, শাস্ত্র বলছেন যাদের কোমল শ্রদ্ধা তাদেরকে গুরু বৈষ্ণব কাঁটার বেড়া দিয়ে রক্ষা করবে যদি তার প্রতি দয়া থাকে ভালোবাসা। আর শিষ্য বানাতে হয় বানিয়ে দিলাম, সেটা হলে তো কোনো কথা নেই, শিষ্য তখনই বানাতে হয় যখন যাকে শিষ্য বানানো তাকে আমি রক্ষা করবার ক্ষমতা আছে। আমার এই কথাতে সবাই বিরুদ্ধ হয়ে যাবে আমি জানি, তো আমার ভয়ের কিছু নেই, বন্ধ করে দিল আমি গিয়ে বসে পড়বো, হরিনাম করবো, হরে কৃষ্ণ বলবো, আমার তো ভয়ের কিছু নেই, কিছু প্রাপ্তির আশা নেই কিছু। যদি কেউ বাঁচাতে পারে যে জীবাত্মাকে তবেই সে যেন দীক্ষা দেয়, আর যদি না পারে যেন দীক্ষা না দেয়, আর যদি দেয় সমাজে জঞ্জাল বৃদ্ধি হবে, যেখান থেকে যাকে পাবে চল 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 মঠে চল খেতে পাবি থাকবি কি আছে, ওরকমভাবে মঠে আনা যায় না। আর ওরকমভাবে মঠে আনছে বলেই বিপদ হচ্ছে, মঠে যখন নিজের ইচ্ছে আসবে তীব্র আমি মঠে যাব, আমি পারছি না, আমি বহুপাদের চরণে যাব। ছিল বামন গোস্বামী মহারাজকে যে প্রশ্ন করতেন আমাকেও সেই প্রশ্ন করে অনেকে, মহারাজ অনেকেই দেখা যায় ভজনে আসে চলে যায় কেন, তুম করে আসে কিছুদিন থাকে চলে যায় কী কারণ, উনি যে উত্তর দেন আমি একই উত্তর দিই। বাস্তব কথা হলো একটা হচ্ছে লৌকিক শ্রদ্ধা, একটা হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা। যতক্ষণ পর্যন্ত লৌকিক শ্রদ্ধা থাকবে, লৌকিক শ্রদ্ধা ভালো খারাপ কী আছে, দেখে দেখে একটু দেখলো দিদিমা তুলসীতে জল দিত একটু পাক দিয়ে এই একটু ঘোষ জল দে, লৌকিক শ্রদ্ধা শিখছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত শাস্ত্রীয় শ্রদ্ধা হৃদয়তে দানা না বাঁধবে, যখন দৃঢ় ভাব উৎপন্ন না হবে যে কৃষ্ণ ছাড়া কোনো উপায় নেই, সাধুগুরু যত বোঝাও কোটি কোটি টাকার মালিক আমার কাছে প্রলোভন যদি দেয়, তো ছিল ভক্তি প্রমোদ পরিবেশে আমাদের কৃপাতে এক বিন্দুকে সরাতে পারবে, ভগবানের কৃপাতে তার করুণাতে সম্ভব হবে না, সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোনো প্রলোভন কোনো অত্যাচার কোনো কিছুতেই সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে না। সিদ্ধান্ত যা বলেছে এটা সিদ্ধান্ত উপর থেকে এসছে, এই সিদ্ধান্ত ঠিক, তোমার যদি বোঝবার হয় বসো বোঝো।
তার শাস্ত্রীয় শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত উৎপন্ন না হয় ততক্ষণ পর্যন্ত সাধকের অবস্থা টলমল, তাকে যে সমস্ত বিষাক্ত পরিবেশগুলো দেখবে সের মধ্যে ভয় হবে, সে বলে আমি ছেড়ে এসেছি মা বাবাকে আমি কোথায় যাবো, হায় পারবে না। কিন্তু তাকে প্রথমে সাধক যখন প্রথমে আসে, এই কথা আমি বর্তমানে অনেক বড় বড় ব্যক্তিও এই কথা আলোচনা করেছেন, বলছেন যে ওই ছেলেদের বোঝানগুলো এরকম বিরুদ্ধ পরিবেশই থাকে, এর মধ্যেই করতে হবে, কিন্তু সিদ্ধান্ত তা নয়, বিদ্যুৎ পরিবেশ থাকবে, কিন্তু যারা প্রথম আসবে তাদেরকে একটু অনুকূল পরিবেশ দিতে হবে, যারা প্রথম আসে তাদেরতে অনুকূল পরিবেশটা ভজনের একটা উৎসাহ যোগাবে, যারা প্রথম আসছে, যারা পাকা হয়ে গেল এবার বিভিন্ন রকম বিপরীত পরিস্থিতি তাদের অত ভয় আসবে না, এটা হচ্ছে সিদ্ধান্ত। কিন্তু বলে লোকে বলে, তাহলে ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র, তা অন্য বিষয়ের প্রতি অনুরাগ চলে যাওয়া, এটা তো স্বাভাবিক, ভগবানের প্রতি অনুরাগ হলো, ভক্তি হলো, পরেশানুভব হলো, আস্তে আস্তে অন্য বিষয়ের প্রতি আসক্তি চলে গেল, এসব একটা প্যারাল সব এক লাইনে আছে, এটা হবে চৈষত্রিক এক কাল হা, একই সঙ্গে এটা সম্পন্ন হবে, তিনটে হবে। আর প্রপদ্য মানস্য যথা স্নত সুতুষ্টি পুষ্টি খুত পয় অনুঘাসম, বলছেন যেমন দীর্ঘদিন ধরে কোনো একটা ব্যক্তি ক্ষুধার্ত রয়েছে, কিছুতেই খায়নি, জল খাওয়া তৃষ্ণায় মরে যাচ্ছে, তাকে যখন এই সমস্ত খেতে দেবে তুমি, তাহলে সে কী করবে, সে একটা করে গ্রাস মুখে দেবে, মনে একটা তৃপ্তি আসবে, তার ক্ষুধাটা চলে যাবে, আর পুষ্টি তিনটে হবে না, একটা হচ্ছে একটা করে গ্রাস মুখে দিয়ে তৃপ্তি হচ্ছে, আহ মাচা গেল, তাহলে এইটা হলো, তার সঙ্গে হলো কি ক্ষুধা নিবৃত্তি আর পুষ্টি তিনটে একসঙ্গে হলো। তাহলে প্রপদ্য মানস যথাস্নত সুতুষ্টি পুষ্টি খুদ পায় অনুঘাসন, এইভাবে তাহলে এইভাবে দেখা যায়, আমরা আমাদের মোটামুটি একটু আলোচনা করলাম অল্পের ভোর, কীভাবে জগৎ থেকে নির্ভীকভাবে যাওয়া, নির্ভীক কখন হওয়া যায়, সেই প্রশ্নের উত্তরে আমরা ভাগবত ধর্মে এইসব কথা আলোচনা করি। এখন রাজা আবার প্রশ্ন করছেন, অথ ভাগবতম ব্রুত যদ্ধর্ম যাদৃশ্য নেনাম যথাচরতি যদ্ব্রুতে জয়ের লিঙ্গৈর ভগবত প্রিয়া। এখন এখানে বিরাট একটা প্রশ্ন করেছেন, যে তাহলে একটা এখন একটা প্রশ্ন করলেন তিনি, অথ ভাগ যে ভাগবতম ব্রুত যদ্ধর্ম যাদৃশ্য, তাহলে ভাগবত ধর্মের এবার পুঙ্খানুপুঙ্খ এবার ব্যাখ্যাটা শোনা যাক, কীভাবে হয় এটা, এখানে ভাগবত অথ ভাগবত ভক্তের লক্ষণ বলুন, ভাগবত ধর্ম যারা যাজন করেন তাদের লক্ষণ, যেরূপে ধর্ম তার নিষ্ঠা যাদৃশ্য স্বভাব, লোক সমাজে যেরূপ আচার আচরণ করে থাকে প্রকাশ তারা, আর যে প্রকারে বাক্য চিহ্ন দ্বারা ভগবত প্রিয় হয়েন তা বলুন আমাদের, কেন ভেতরে যা ভাব আসবে তোমার তো তাই তো প্রকাশ পাবে, তোমার ভেতরে ভক্তি করতে গিয়ে যা ভাবটা এসছে আচরণে সেটা রিফ্লেক্টেড হবে, যেটা সামান্য ইংরেজিতে একটা কথা আছে বলছে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, তোমার মুখটা দেখেই বোঝে তোমার মনে কী আছে, এটা একটা সাধারণ কথা। আর ভক্তিতে তো কথা হলো, যখন ভক্তি করবে এগুলো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে, ভক্তির অনেক সূক্ষ্ম বিচার আছে, ভক্তির বিচার সামান্য কথা না, ভক্তি কী বস্তু সেটা ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, ভক্তি এমন একটা জিনিস যেটাকে কেবল ভাষার দ্বারা প্রকাশ করা যায় না, সেটা প্রমাণ করতে গিয়ে তিনি বলছেন, একটা অত্যন্ত দরিদ্র ঘরের লোক ছেলে কোনো দিন কিছু ভালো কিছু খায় না, কোনো রকমভাবে জীবন রক্ষা করেছে, তাকে একটা ধনী ব্যক্তি নিয়ে গিয়ে সে কাঙাল, সে দোকানের দিকে তাকিয়ে থাকে, খাওয়াগুলো দেখে খেতে পায় না, তাকে বলছে তাকে বোবা আবাসে, সে বোবা তাকে নিয়ে গিয়ে সে দোকানে যাচ্ছে দামি দামি মিষ্টিগুলো ক্ষীর কদম্ব আদি যা পাচ্ছে সেগুলো হলে তুই খা,
বলে খাওয়াচ্ছে, খাওয়াবার সঙ্গে সঙ্গে মুখে যেমন খাচ্ছে তখন তার মুখে বলতে পারছে না, মুখে তো শব্দ নেই তার বলতে পারে না, কিন্তু চোখে মুখে প্রকাশ পাচ্ছে যে কি আনন্দ আজকে, সেটা বিশ্বনাথ চক্রবর্তী যে ভক্তিটাকে সবসময় যে একটা ডেফিনেশন, ডেফিনেশন তো আছে আমরা জানি, অনেক ডেফিনেশন আমরা এই বিগত কতদিন আলোচনা করলাম, কিন্তু বেশি ডেফিনেশন দিয়ে হবে না, প্রত্যক্ষ প্রমাণগুলো হলে ভালো হয়। তাহলে আমরা দেখলাম এখানে যে যারা এরকম অবস্থা তাদের লক্ষণটা কি, কেন ভক্তি যার হবে হৃদয়তে যাদৃশী ভক্তি তার ক্রিয়া ক্রিয়াকর্মেতে তার এক্সপ্রেশন হবে, তোমার ভেতরে যা যা ভাবটা আসছে ভক্তির সেটা তো বাইরে তোমার ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশ পাবে, তো হ্যাঁ সিদ্ধির ভবতী তার দৃশ্যে তো আছে, কিন্তু কৃতিসাধ্য ভাব বলছেন যে এই যে ইন্দ্রিয়ের দ্বারা সাধন করবে ভক্তি এটা কি করে হয়, তোমার ভেতরে ভক্তি আবির্ভাব হয়েছে, ভক্তির এক্সপ্রেশনগুলো ভক্তির প্রকাশগুলো তোমার ইন্দ্রিয়ের মাধ্যমে এক একটা ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশিত, তাই তো চোখ দ্বারা ভগবানকে দেখলে কি আনন্দ, জিহ্বার দ্বারা ভগবানের প্রসাদ ভগবানের কথা উচ্চারণ করবে কি আনন্দ, অর্থাৎ সমস্ত তোমার ইন্দ্রিয়গণের দ্বারা এইটা প্রকাশ পাবে সমস্ত কিছু। তাহলে এখানে বলছেন তাহলে সেই লক্ষণগুলো বলুন, এখন কবি হবি বলছেন এখানে বিস্তৃত আলোচনা, মানে এই আলোচনা যদি চলতে থাকে মানে দীর্ঘদিন যাব তাহলে ওই আলোচনার অনুভব ধীরে ধীরে করা যেতে পারে যদি কেউ সেরকম অবস্থা থাকে, অল্পের উপরে এরকম আলোচনা তবু ভালো না হওয়ার থেকে ভালো। হবির বলছেন তাহলে ভক্তের বিভিন্ন লক্ষণগুলো বলছেন, সর্বভূতেষু যপ পশ্যেত ভগবত ভাব আত্মনঃ ভূতানি ভগবতি আত্মনি এষো ভগবতোত্তমঃ। সে উত্তম ভাগবত কাকে বলছেন, সর্বভূতেষু যপ পশ্যেত ভগবত ভাব আত্মনঃ, যিনি সর্বভূতে ভগবত অনুভব করেন আর সমস্ত বিষয়েতে তার এমন একটা অবস্থা হয়েছে, হরি যে আপনার ভগবত ভাব হৃদয়েতে অনুভব করছেন, সর্বভূতে অবলোকন করেন ভগবত ভাব এবং ভগবত আত্মাতে অর্থাৎ ব্রহ্মরূপ অধিষ্ঠানে সর্বভূতকে দেখতে পান, নিজের মধ্যেও সব ক্ষেত্রে অনুভব করেন, তিনি ভগবত ভক্তের মধ্যে উত্তম, যিনি সর্বভূতে ভগবত সম্বন্ধ আবিষ্কার করতে পেরেছেন, এক কথায় তাকে বলা হয় উত্তম, খুব ভালো। আর আমরা যেটা মহাপ্রভু বলেছিলেন রায় রামান রায় মহাশয়কে, যাহা যাহা নেত্য পরে তাহা কৃষ্ণস্পুরে, আর বদ্ধজীবের কি হয়, যাহা যাহা নেত্য পরে তাহা রক্ত মাংস স্ফুরে, এটা জড়জগতে যাহা যাহা নেত্য পরে তাহা রক্ত মাংস স্ফুরে, সব জায়গায় রক্ত মাংস দেখি, এটা মেয়ে ছেলে এটা বেটা ছেলে এইসব দেখছে, কিন্তু এক ভগবত ভক্ত যিনি আছেন তিনি ওইসবগুলো ওটাগুলো এটা বিশ্বাসই হয় না কারো, হ্যাঁ বিশ্বাসই হবে না। তার আবার কি না বলছেন, এটা হচ্ছে উত্তম ভক্তের বলল, আর ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশস্সু য প্রেম মৈত্রী কৃপোপেক্ষা য করতি সমদম, যিনি ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশস্সু চ ঈশ্বরে প্রেম করবে, তদ অধীন ভক্ত আদি যা আছে তাদের প্রতি মৈত্রী স্থাপন করবে, আর বালিশ যারা একেবারে অজ্ঞ কিছুই বোঝে না তাদের প্রতি কৃপা করবেন, আর দিশস্সু যারা বিদ্বেষ তাদের উপেক্ষা করবে, বিদ্বেষী ব্যক্তিকে উপেক্ষা করার নিয়ম আছে, উপেক্ষা না করলে তার ভক্তি সর্বনাশ হবে। আর কনিষ্ঠ ভক্তের লক্ষণ বলতে গিয়ে বলছেন, অর্চয়ামেব হরয়ে পূজাম য শ্রদ্ধাই হতে ন তদ ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃতস্থিত, যিনি ভগবানের অর্চন প্রচন করতে ঢুকে যান, ঠিক আছে অর্চন করতে দেয়া হয় কিন্তু সেসব করেন, কিন্তু ভগবত ভক্ততে সেরকম অনুরাগ নাই ভালোবাসা নাই, অর্চয়ামেব হরয়ে পূজাম য শ্রদ্ধাই হতে ন তদ ভক্তেষু চান্যেষু, তার ভক্তকে বা অন্য কাউকে সেরকম ধরনের
আদর করে না, তাকে বলে প্রাকৃত ভক্ত। বাস্তবিক পক্ষে অর্চন ক্রিয়াটা কনিষ্ঠ ভক্তের কনিষ্ঠ অধিকারী, কিন্তু অর্চন যখন কোনো মহাপুরুষ করেন সেরম অবস্থায় তখন সেটা তার কিন্তু সেইটা কনিষ্ঠ অধিকারীর যে ব্যাপারটা অর্চন সেরকম পর্যায়ে থাকে না, তখন তার একটা ভগবানকে অন্তর দিয়ে পরিচর্যার বিষয়তে চলে যায় ভালোবাসা। সেটা আসলে ভক্তিপ্রমোদ পরিবেশী মহারা অর্চনেরতে এমন আনন্দ, অর্চনের আচার্য, কিন্তু অনেকেই এই সব কথা বুঝতে পারেনি। তিনি অর্চন করতে বুঝতে তার খেয়ালই থাকতো না, সময় তার সময়ের কোনো খেয়াল থাকতো না। জগন্নাথের এসব সাক্ষাৎ নিজে হাতে করাতেন, তার সময়ের কোনো হিসাব থাকতো না, চলল করছেন প্রেমের সঙ্গে। এইভাবে দেখা যায়, ধীরে ধীরে সব ব্যাখ্যা করেছেন, আরও সব অন্য অন্য ব্যাখ্যা করলেন, যেগুলো আমি দৃশ্যত ব্যাখ্যা আমি বিশেষ আলোচনা করতে পারবো না, আমি খালি পড়ে যাচ্ছি। বলছেন যে ব্যক্তি গৃহীত্যাপি ইন্দ্রিয় অর্থান যো ন দৃষ্টি ন হৃষ্যতি, যিনি ইন্দ্রিয় ঘটিত বিষয়গুলো সামনে এলে তার প্রতি রেগেও যান না, আবার আসক্তিও প্রকাশ করেন না, দুটোর মধ্যে একটাও না করেন না। গৃহীত্য অপি ইন্দ্রিয় অর্থান যো ন দৃষ্টি ন হৃষ্যতি বিষ্ণুর মায়া মৃদম পশ্বান সবই ভগবতোত্তম, সে ভাগবত উত্তম ভাগবত বলা হয়, যে যার কাছে ইন্দ্রিয়ের গ্রাহ্য বস্তুগুলো লোভনীয় বস্তুগুলো আসার পরেও তার মধ্যে কোনো রকমভাবে প্রলোভন জাগাতে পারে না, আসক্তিও নেই, তার মধ্যে কোনো বিদ্বেষ এটাও থাকে না, বিদ্বেষও করেন না, আর সমস্ত জগৎ বিষ্ণুর মায়াতে মোহিত, সমস্ত জগৎ বিষ্ণুর মায়া মিদম পশ্যন সবই ভগবতোত্তম। আবার বলছেন দেহেন্দ্রিয় প্রাণময় ধিয়াম যো জন্মপ্যয় ক্ষুদ ভয় তর্ষকৃচ্ছৈ সংসার ধর্মই রবিবুজ্যমান স্মৃত্যা হরের ভগবত প্রধান, তিনি হচ্ছেন ভগবত প্রধান, যাহার দেহে ইন্দ্রিয় মন প্রাণ ধিয়া এইসবের কোনো চঞ্চলতা প্রকাশ পায় না, আর বলছেন কোন রকমভাবে তার ক্ষুধা তৃষ্ণা আদি কোনো কিছুই তাকে কোনো রকমভাবে পীড়া দেয় না, কোনো রকমভাবেই যিনি হরিস্থিতি দ্বারা দেহের যে জন্ম মরণ প্রাণের ক্ষুধা মনের ভয় বুদ্ধির তৃষ্ণা এইগুলো ইন্দ্রিয়ের পরিশ্রম সংসার ধর্মে মুগ্ধ হন না, তিনি হচ্ছে ভগবত প্রধান। এইভাবে ধীরে ধীরে অনেক কিছু প্রমাণ সমস্ত দেওয়া আছে, এইগুলো সব একটা লক্ষণ, অনেক লক্ষণগুলো জানলে তাহলে ভগবত ভক্তকে বোঝা যাবে কীরকম কীরকম। এমনকি রূপ গোস্বাইপাদ উত্তম ভক্ত যে বলা আছে, উত্তম ভক্তের প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর, উত্তম ভক্ত হলেই যে সব একে হলো তা নয়, ভক্তির তরতম বিচার আছে, ভক্তির তরতম বিচার আছে, সেগুলো গোস্বামীগণ দেখিয়েছেন, ভাগবতও আছে, কিন্তু কেউ তো নিতে পারে না। তরতম বিচার মানে উত্তম ভক্ত, হ্যাঁ উত্তম ভক্ত, উত্তম ভক্তের মধ্যে প্রথম ক্যাটেগরি, দ্বিতীয় ক্যাটেগরি, তৃতীয় ক্যাটেগরি, সমস্ত আলাদা আলাদা। আবার মধ্যম অধিকারী যিনি আছেন তারও তিনটে স্তর আছে, কনিষ্ঠ অধিকারী তারও তিনটে স্তর আছে, কনিষ্ঠ অধিকারীর উত্তম অবস্থা এটা আছে, এখন সেগুলো বিচার করে কে তো উঠেই গেছে। ত্রিভুবন বিভব হেতবে অপিয়কণ্ঠ স্মৃতি রজিতাত্মসুরাদিভির বিমিগ্রাত ন চলতি ভগবত পদারবিন্দাত লব নিমেষার্ধমপি যহ সবৈষ্ণবাগ্র, কে বৈষ্ণবগ্রগণ্য ত্রিভুবন বিভব হেতবে অপি অকুণ্ঠ স্মৃতির অজিতাত্ম সুরাদিবীর বিমিগ্রাত, স্বর্গের দেবতারা যেসব ব্যাপারে প্রলোভন পায় সেই রকম বস্তুগুলোও যদি উপস্থিত হয় ত্রিভুবন হেব, ত্রিভুবনের সমস্ত ঐশ্বর্য তোমায় দেওয়া হবে, তথাপি কী হবে ন চলতি ভগবত পদার বিন্দাত লব নিমেষার্ধমপি, এক চুল তাকে নড়াতে পারবে না তার অবস্থা থেকে, তাকে বলা হয় বৈষ্ণবাগ্রগণ্য। এইভাবে বিভিন্ন রকমভাবে বর্ণনা করেছেন।
তারপরে রাজা, আমি অল্প অল্প করে বলে যাচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনলে অনুভব হবে কিছু।